তাহলে আজকে আজকে যেটা করাবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ওয়ান্ডার থিওরির অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে কি করা হয়েছিল, ওয়ান্ডার থিওরিতে যা যা বলেছিল সেগুলো কোনো যৌগের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করে কোনো কমপ্লেক্স সল্টের বিভিন্ন প্রপার্টিসগুলো বলতে পারবো। প্রপার্টিসগুলো বলতে গেলে আমাকে প্রথমে হচ্ছে ধর মানে একটা এক্সাম্পল দিচ্ছি, কোবাল্ট H2O, কোবাল্ট ক্লোরাইড COCl4, কোবাল্টাস ক্লোর COCl6। এই নিলাম, এর সঙ্গে কোবাল্টাস ক্লোরাইড দ্বারা COCl3 কোবাল্ট এই ক্লোরাইডটা নিলাম, এর সঙ্গে আমি ওয়াটার দিচ্ছি, দিয়ে COH2O6 এই কম্পাউন্ডটা তৈরি হলো। COCl3 সঙ্গে ওয়াটার দিলাম, ওয়াটার দিয়ে COH2O6Cl3 এইটা তৈরি হলো, ঠিক আছে। এবার মানে কিছু প্রপার্টিজ এই কম্পাউন্ডটা প্রথমে তৈরি হয়ে মানে এটা হবে বলে আগে মানা হতো, কিন্তু মানে পরে দেখা গেল যে শুধুমাত্র এই কম্পাউন্ড না, এর ভিতরে অনেক বিভিন্ন রকম আলাদা আলাদা প্রপার্টিজ দেখা যাচ্ছে বিভিন্ন সময়। এই কম্পাউন্ডের প্রপার্টিজ মানে ধর্ম, যেমন তড়িৎ ধর্ম বা এই রাসায়নিক কিছু ধর্ম বিভিন্ন সময় আলাদা আলাদা হচ্ছে, সেই ধর্মগুলো এখন তুলে ধরা হচ্ছে যাতে করে সেইগুলো দিয়ে বোঝা যায় যে তারা এই যে ওয়াটারের সঙ্গে কোবাল্ট মিশিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কম্পাউন্ড তৈরি করতে পারে। যেমন হচ্ছে এই এক কী কী কম্পাউন্ড পাওয়া যায় আগে লিখি, এই একটা তো পাওয়া যাচ্ছে, আর কি পাওয়া যায়, কোবাল্ট H2O5Cl বাইরে Cl2 এই একটা কম্পাউন্ড পাওয়া যায়, কমপ্লেক্স কম্পাউন্ড। আর কি পাওয়া যায়, H2O4Cl2 বাইরে Cl এই একটা পাওয়া যেতে পারে। আর একটা পাওয়া যায় কি, কোবাল্ট H2O3Cl3 বাইরে যে, ঠিক আছে, এই এই কম্পাউন্ডগুলো পাওয়া যেতে পারে। ব্যালেন্স করিনি ওটা, এখন ব্যালেন্স দিলাম। এই চারটে টাইপের কম্পাউন্ড পাওয়া যেতে পারে। এখন কথা হলো তাহলে মানে আলাদা করে বুঝলো কী করে যে এই কম্পাউন্ডগুলো ডিফারেন্ট, কী ধর্ম দেখে বুঝলো, এইটাই হচ্ছে এখন বিষয় মানে ওয়ান্ডার থিওরি অ্যাপ্লিকেশন। আমরা কী জানি, অ্যাকর্ডিং টু ওয়ান্ডার থিওরি বাইরের যে মানে কোয়ার্ডিনেশন স্ফিয়ার মানে থার্ড প্যাকেটের বাইরে যেটা আছে সেটা আয়নাইজ হয়, তাই তো জানি। তাহলে আমি যদি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল প্রপার্টি ইয়ে করি, বিচার করি, ইলেকট্রিক্যাল প্রপার্টি বলতে সেই তড়িৎ রসায়নে ল্যামডা, ল্যামডা যদি আমি বিচার করি মানে ধর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ওইগুলো যদি আমি দেখি, তাহলে দেখব যে তাহলে কি দেখব যে এটা কটা আয়নে বিভক্ত হয়েছে, দেখ একটা তিনটে চারটে আয়নে বিভক্ত হয়েছে, চারটে আয়ন তৈরি করছে এটা, এই একটা আয়ন, এই একটা আয়ন আর তিনটে Cl-, কোবাল্ট H2O6 3+ আর তিনটে Cl-, এই চারটে আয়ন এখানে তৈরি হচ্ছে। তাহলে এদের যে ইলেকট্রিক্যাল প্রপার্টি মানে পরিবহন ক্ষমতা, তড়িৎ পরিবহন ক্ষমতা, এই চারটে আয়নের জন্য যা হবে সেটা হবে। হ্যালো, এবার আমি যদি এইটাকে দেখি, এইটাকে এখান থেকে কটা আয়ন পাবো, দুটো Cl- পাবো আর একটাই পুরোটা পাবো, এই পুরোটা পাবো আর দুটো Cl- পাবো, বাইরে দুটো Cl আছে। তাহলে এখান থেকে আমরা তিনটে আয়নের জন্য তড়িৎ পরিবহন ক্ষমতা পাবো, এটার জন্য পাচ্ছি চারটে আয়নের জন্য, এখানে কটা আয়নের জন্য পাবো, এটা একটা আর এই বাইরে Cl একটা, তাহলে দুটো আয়নের জন্য পাবো, এখানে কটা আয়নের জন্য পাবো, এটা তড়িৎ পরিবহন করবে না বা তড়িৎ পরিবর্তনটা খুবই কম হবে,
তাহলে পার্থক্যটা বোঝা গেল যে তড়িৎ পরিবহন ক্ষমতা দেখে আমরা বিভিন্ন আয়নের জলীয় দ্রবণে বিভিন্ন রকম ইয়ে পাবো, মানে কম্পাউন্ড পাবো, সেটা পার্থক্যটা করতে পারবো কম্পাউন্ডটা শুধু তড়িৎ পরিবহন ক্ষমতা দিয়ে হলো। এবার এবার আমাকে দেখতে হবে যে আর কি দিয়ে দেবো আমি এখানে। প্রত্যেকটা ধর আলাদা আলাদা টেস্ট টিউবে আমি তিন নিয়েছি আলাদা কম্পাউন্ড, আমি সাসপেক্ট করছি যে এগুলো আলাদা আলাদা কম্পাউন্ড হবে, আমি আলাদা আলাদা টেস্ট টিউবে নিয়েছি। নিয়ে কী করছি, প্রত্যেকের মধ্যে সিলভার নাইট্রেট সলিউশন দিচ্ছি, এটা মুছলাম, প্রত্যেকের মধ্যে সিলভার নাইট্রেট সলিউশন দিচ্ছি, এজিএনও3 যোগ করছি প্রত্যেকটার মধ্যে। তাহলে প্রথম যে কম্পাউন্ডটা পাবো সেখানে এজিসিএলের অধক্ষেপ পড়বে, এটাতে এজিসিএলের অধক্ষেপ পড়বে, এটাতেও পড়বে, এটাতেও পড়বে। কেন পড়বে, কারণ এরা সবাই সিএল ম্যানেসন তৈরি করছে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, বাইরে থার্ড প্যাকেটের বাইরে সিএল থ্রি রয়েছে, তার মানে তিনটে সিএল ম্যানেসন তৈরি করবে, এ দুটো সিএল ম্যানেসন তৈরি করবে, এ একটা সিএল ম্যানেসন তৈরি করবে, মানে এই সবাই সবারই জন্য আমরা এজিসিএলের অধক্ষেপ পাবো, হোয়াইট প্রেসিপিটেট পাবো, কি পাবো, এজিসিএল অধক্ষেপ পাবো, ঠিক আছে, প্রত্যেকের জন্যই পাবো। কিন্তু কার জন্য পাবো না, এই শেষেরটার জন্য, শেষেরটার জন্য পাবো না, কেন শেষে কম্পাউন্ডের বাইরে কোনো সিএল নেই, শেষের কম্পাউন্ডটার জন্য আমরা এজিসিএলের অধক্ষেপ পাবো না, ঠিক আছে। এটা হলো তাহলে এইটা দিয়ে যেটার জন্য আমরা এজিসিএলের অধক্ষেপ পেলাম না সেখানে বলতে পারবো যে আমরা থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো সিএল নেই, এটা দেখে আমরা একটা স্ট্রাকচার মানে ইয়ে করতে পারছি, বুঝতে পারছি। এবার এবার বাকি তিনটাকে কী করে আলাদা করব, পৃথক করব, যে এইটা থেকে কটা সিএল ম্যানেস আসবে, তিনটে সিএল ম্যানেস আসবে, তাই জন্য এর জন্য যে এজিসিএলের প্রেসিপিটেট পাবো, এক মোল এজিএনও3 দিলে, মানে এক মোল বলছি, এক মোল এই কম্পাউন্ডটা নিলে, যৌগটা যদি আমি এক মোল নিই, তাহলে আমি এজিসিএলের প্রেসিপিটেট 3 মোল পাবো, অতিরিক্ত পরিমাণ সিলভার নাইট্রেট দেওয়া আছে, এক মোল এজিএনও, এক মোল এই কম্পাউন্ডটা নিলাম, তাহলে আমি তিনখানা এজিসিএলের প্রেসিপিটেট পাবো 3 মোল, কেন বাইরে তিনটে সিএল ম্যানেস আছে। এখানে যদি আমি এক মোল এই কম্পাউন্ডটা নিই, সেকেন্ড কম্পাউন্ডটা, এইটা যদি আমি এক মোল নিই, তাহলে আমরা কটা পাবো, দুটো এজিসিএলে 2 মোল এজিসিএলে প্রেসিপিটেট পাবো। এখানে যদি এই তারপরে কম্পাউন্ডটা যদি আমি এক মোল নিই এইটা, তাহলে আমরা কটা এজিসিএলে প্রেসিপিটেট পাবো, এক মোলই পাবো, কেন বাইরে একটা সিএল আছে। তাই এই যে এজিসিএলে প্রেসিপিটেটের মোল সংখ্যা দেখে বা মোল সংখ্যা যদি আমরা পরিমাপ করি, তাহলে দেখে বুঝতে পারবো যে কোন কম্পাউন্ডটা কোনটা, ঠিক আছে। এই হলো মোটামুটি এই অ্যাপ্লিকেশনের এই জিনিসটা। এবার হচ্ছে কোবাল্ট ক্লোরাইড সিএল3-র সঙ্গে অ্যামোনিয়া দিচ্ছে, অ্যামোনিয়া দিলেও বিভিন্ন রকম যৌগ তৈরি হতে পারে, কোবাল্ট সিএল3-র সঙ্গে অ্যামোনিয়া দিলেও এই রকম বিভিন্ন রকম যৌগ তৈরি হয়, তাদেরকে কীভাবে আলাদা করা হবে, একই প্রসেসই করা যাবে, তাই তো বলছি, মানে ওটা যে একটা এক্সাম্পল ছিল, এখানেও এক্সাম্পলটা একই রকমই, শুধু ওখানে ওয়াটার দিয়েছিল, এটা হচ্ছে অ্যামোনিয়া দিয়ে, তাই এরকম কোশ্চেনও থাকতে পারে, ওই জন্য এখানে এক্সাম্পল দিয়ে দিলাম, করে নিতে পারবি। তাহলে যৌগগুলো কী কী হয়, হেক্সা অ্যামোনিয়া সিএল3, আমি যৌগগুলোর নামটা লিখে দিচ্ছি শুধু, তোরা আলাদা করে নিবি। এটা সিএল হবে, এখানে সিএল2 হবে, ভিতরে সিএল, এই হচ্ছে যৌগগুলো। এই যৌগগুলোকে কীভাবে আমরা আলাদা করব, সেটা আগের মতো করে পুরো একই জিনিস বলে দিয়েছি,
এটা করে রাখবি, তাহলে এটা করা যাবে। ঠিক আছে, এর মধ্যে কেন অ্যামোনিয়া দেবো, এর মধ্যে তো জল দিলেই হবে। হ্যাঁ হবে, আলাদা কম্পাউন্ড হতেই তো পারে। আমি জল দিলে যে জল দিলে একরকম কম্পাউন্ড হচ্ছে, তোকে অ্যামোনিয়া দিলে আলাদা আলাদা কম্পাউন্ড হবে। অ্যামোনিয়া দিলে এই কমপ্লেক্সগুলো তৈরি করতেই তো পারে, বুঝলি না? আমি বলছি এই কম্পাউন্ডটার মধ্যে যদি আমি জল চালনা করি বা জলে একে দ্রবীভূত করি তখন তো আয়নে বিয়োজিত হবে। এই এই কম্পাউন্ডটাকে? হুম, কোন কম্পাউন্ডটা? এইটা যেটা লালে লিখেছেন? হ্যাঁ এইটা এইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আয়নে বিয়োজিত হবে। তো কটা আয়ন লাগ উৎপন্ন হবে? ফার্স্টেরটাই চারটে হবে। মুছে দিলাম। এবার এবারে আমরা আসবো লিগ্যান্ডের ইয়েতে, টাইপস অফ লিগ্যান্ড, টাইপস অফ লিগ্যান্ড, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। তাহলে লিগ্যান্ড কী বলেছিলাম? লিগ্যান্ড হচ্ছে মেটাল, মানে কোনো কোয়ার্ডিনেশন কম, মানে কোনো কমপ্লেক্স সল্টের মধ্যে কোনো সেন্ট্রাল মেটাল আয়ন, মানে কেন্দ্রীয় ধাতব পরম আয়নকে ঘিরে যে যে আয়নগুলো, যে আয়ন মূলক বা কোনো পরমাণু যুক্ত থাকে, সেগুলো নেগেটিভলি চার্জ হতে পারে, সেগুলো নিউট্রাল হতে পারে, সেগুলো পজিটিভলি চার্জ হতে পারে। যেগুলো যুক্ত থাকে সেইগুলো হচ্ছে লিগ্যান্ড। ঠিক আছে, যারা বিভিন্নভাবে মেটালের অক্সিডেশন স্টেট, মানে অক্সিডেশন নাম্বার এবং কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করে, যে কমপ্লেক্স সল তৈরি করে। ঠিক আছে, এগুলো লিগ্যান্ড। এগুলো কোথায় থাকে? কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটালকে ঘিরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে লিগ্যান্ড, এটা বলেছিলাম। এবার লিগ্যান্ডের শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগের মধ্যে প্রথমেই আসছি কিসের ভিত্তিতে? ডেন্টিসিটি, ডেন্টিসিটির ভিত্তিতে। ডেন্টিসিটি মানে, ডেন্টিসিটি কথার অর্থ হচ্ছে দাঁত, কতগুলো দাঁত আছে। এখন দাঁত মানে দাঁত, লিগ্যান্ডের আবার দাঁতের কী আছে বলছে, লিগ্যান্ডগুলো মেটালকে যে অ্যাটম দিয়ে, যে অ্যাটম দিয়ে আটকে রাখে, যেমন হচ্ছে মেটালের সঙ্গে যে অ্যাটম দিয়ে আটকে রাখে, যেমন ওয়াটার, ওয়াটার যেমন অক্সিজেনের লোন পেয়ার দিয়ে কোনো মেটালের সঙ্গে অ্যাটাচ হতে পারে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার দিয়ে অ্যাটাচ হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ডেন্টেড সাইট, মানে যে ডেন্টেড সাইট বলে, সাইট, ডেন্টেড সাইট মানে যে সাইট দিয়ে, যে অ্যাটম দিয়ে ওরা মেটালের সঙ্গে অ্যাটাচ হতে পারে, যুক্ত হতে পারে। এবার সেই আয়নের বা কোনো লিগ্যান্ডের মধ্যে এই যে ডেন্টেড সাইট কতগুলো থাকবে সেইটা হচ্ছে তার ডেন্টিসিটি, মানে মেটালের সঙ্গে যুক্ত হবে, যুক্তটা কতগুলো পরমাণু দিয়ে হতে পারে সেটাই হচ্ছে তার ডেন্টিসিটি। ঠিক আছে, সেইটা দিয়ে আমরা বলবো ওই লিগ্যান্ডের দাঁত কতগুলো আছে, ডেন্টিসিটি মানে কতগুলো অ্যাটম, কতগুলো জায়গা দিয়ে সে মেটালের সঙ্গে আটকে থাকতে পারে। এই ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডকে ভাগ করা হয়, যেমন হচ্ছে ফার্স্ট বলছে মনোডেন্টেড লিগ্যান্ড, ফার্স্ট হচ্ছে মনোডেন্টেড, মনোডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, মনোডেন্টেড লিগ্যান্ড মানে একটা, মনোডেন্টেড লিগ্যান্ড কথার হচ্ছে, মনো কথার অর্থ হচ্ছে এক, একটা দাঁত আছে মানে একটা ডেন্টেড সাইট আছে। তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল হচ্ছে তার সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস, এগুলো আর কি হতে পারে, অ্যামোনিয়া, ওয়াটার, এইগুলো। ঠিক আছে, তারপরে আছে ধর কার্বন মনোক্সাইড, এনও,
এইগুলো সব হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। আরও আছে, আমি দু একটা এক্সাম্পল দিলাম। আর হচ্ছে এন, আরও থাকতে পারে ধর এনও প্লাস, এইরকম সিএন হতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সিএন, সিএন মাইনাস হবে, অনেক এক্সাম্পলই আছে। হ্যাঁ, তাহলে প্রথমে যেগুলো লিখেছি মাইনাস দেওয়া, সেগুলো দেখেই বুঝতে পারছি সেগুলো অ্যানায়নিক, অ্যানায়নিক লিগ্যান্ড, মনোডেন্টিক, মনোডেন্টেড অ্যানায়নিক লিগ্যান্ড। পরেগুলো হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, আর মনোডেন্টেড নিউট্রাল লিগ্যান্ড, ক্যাটায়নিক লিগ্যান্ড। হুম, এই হলো মনোডেন্টেড। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে পলিডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড। পলি কথার অর্থ হচ্ছে অনেক কটা, পলিডেন্টেড লিগ্যান্ড। পলিডেন্টেড লিগ্যান্ডের মধ্যে আমরা বলতে পারি যে দুটো ডেন্টের সাইড থাকলে তাকে আমরা বাইডেন্টেড লিগ্যান্ড বলবো। যেমন দুটো ডেন্টের সাইড দিয়ে এক্সাম্পল দিচ্ছি, দুটো ডেন্টের সাইড দিয়ে এক্সাম্পল লিগ্যান্ডের, বাইপিরিডিন। বাইপিরিডিন, এটা বাইপিরিডিন স্ট্রাকচার হলো না, এটা এটা এটাও একটা বাইডেন্টেড লিগ্যান্ড, ঠিক আছে? এটাও একটা দুটো ডেন্টের সাইড আছে। বাইপিরিডিন স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে জায়গায় কম দিচ্ছি, বোঝা যাচ্ছে? এগুলো সব নাইট্রোজেন। হ্যাঁ, এই বাইপিরিডিন, এই যে এগুলো হচ্ছে ডেন্টের সাইড, বাইপিওয়াই বলে লেখে, বাইপিরিডিন নাম দিয়ে লেখে বাইপিওয়াই। দুটো ডেন্টের সাইড, বাইডেন্টেড লিগ্যান্ড। সিও থ্রি টু মাইনাস, বাইডেন্টেড লিগ্যান্ড। পলিডেন্টেডের মধ্যেই ভাগ, আলাদা করে বাইডেন্টেড টাইডেন্টেড না বলে আমি পলিডেন্টের মধ্যেই বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এগুলো সব বাইডেন্টেড লিগ্যান্ড। আরও আছে, আরও আছে, এটা মনে মুছে দিলাম মনোডেন্টেডটা। আরও আছে হচ্ছে ধর লিগ্যান্ডে একটা যৌগ জমা হবে, বলবো বলবো যৌগগুলো বলবো। আর আছে হচ্ছে ধর এক্সাম্পল হচ্ছে ইথিলিন ডায়ামিন, ইথিলিন ডায়ামিন সিএইচ টু, এইরকম ইথিলিন ডায়ামিন বাইডেন্টেড লিগ্যান্ড। কোথা দিয়ে অ্যাটাচ হবে? এই নাইট্রোজেনের যে এই যে লোন পেয়ার আছে এটা দিয়ে অ্যাটাচ হবে। কীরকম হবে? হাইড্রোজেন দিয়ে, এই যে কেটে যাচ্ছে মনে হচ্ছে তোদের দেখে, আদৌ এটা কাটছে না। শুধু এই পাস করে একটু লিখলাম, এন প্লাস। একটা মেটালের সঙ্গে কীভাবে বাইন্ড করবে সেটা দেখালো, বাইডেন্টেড লিগ্যান্ডগুলো। এইখানেও তাই কোঅর্ডিনেশন বন্ড করবে, বাইন্ড করবে। বাইডেন্টেড লিগ্যান্ডে একটা যৌগ জিজ্ঞেস করলি, তাই তো? অনেক কটা এক্সাম্পলই আছে। দেখ এরকম যদি আমি বলি সিও, ওই ইথিলিন ডায়ামিন মানে হচ্ছে ইএন, ইথিলিন ডায়ামিনকে আমরা ইএন বলে ডিনোট করব, ইএন হোল থ্রি, থ্রি প্লাস, থ্রি প্লাস লিখে না লিখে এখানে সিএল থ্রি করে দিই, একই ব্যাপার। সিও ইএন হোল থ্রি সিএল থ্রি মানে কোবাল্টের চারিদিকে ইথিলিন ডায়ামিন তিনখানা আছে। কীরকম দেখতে হবে? মুছিলাম এটা,
ইথিলিন ডায়ামিন কোবাল্টের চারিদিকে তিনটে আছে, কোবাল্ট অক্টাটাস ইয়ে, কারণ তিনটে আছে মানে ডেন্টিসিটি দুই করে, তাহলে তিন দুগুণে ছটা ডেন্টিস সাইট হবে। ছটা ডেন্টিস সাইট দিলাম, এই নাইট্রোজেন নাইট্রোজেন CH2 CH2, এই হাইড্রোজেন, CH2, এই হাইড্রোজেন, এই যে আমি যদি অক্টাইটালটা ঠিক করে আঁকি, এই অক্টাইটাল স্পেস বোঝা যাচ্ছে। এই হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড ইথিলিন ডায়ামিন দিয়ে কোবাল্টের সঙ্গে কমপ্লেক্স। কমপ্লেক্সটা তাও কমপ্লিট হয়নি, এখানে হয় C+ দেবো, নাহলে বাইরে Cl3 লিখে দেবো। কেন, এরা কেউ কিন্তু নেগেটিভ না যে কোবাল্ট C+ অক্সিজেন নাম্বারকে স্যাটিসফাই করবে, ওই জন্য বাইরে তিনটে Cl দিতে হয়েছে। এই তিনটে Cl প্রাইমারি ভ্যালেন্সিকে, কোবাল্ট C+ প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে, মেটালের প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করছে তিনটে Cl। ভিতরের এগুলো সব কোয়ার্ডিনেশন নাম্বার ইয়ে করছে, ভিতরে যে ইথিলিন ডায়ামিন লিগ্যান্ডটা আছে এটা মেটালে কোয়ার্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করছে। কেন, এগুলো সব নিউট্রাল, বাইরে যে তিনটে লিগ্যান্ড আছে, তিনটে Cl যে কাউন্টার আয়ন রয়েছে, এরা কী করছে, এর অক্সিজেন নাম্বারকে স্যাটিসফাই করছে। এই হচ্ছে বাইডেন্টের লিগ্যান্ডের একটা এক্সাম্পল। এবার আছে এরকম বাইডেন্টের লিগ্যান্ড আরও আছে, এগুলো তো সব নিউট্রাল বাইডেন্টের লিগ্যান্ড হলো। একটা CO3- দিয়েছিলাম যেটা হচ্ছে অ্যানায়নিক, আরও আছে, আরও আছে ধর অক্সালেট, অক্সালেট আয়ন যেটা, অক্সালেট, অক্সালেট নাম হচ্ছে অক্সালেট, অ্যাকচুয়ালি অক্সালেটও বলা হয়, অক্সালেট, অক্সালেটও O- COOH, অক্সালেট অ্যাকচুয়ালি কী, COOH, এর দুটো হাইড্রোজেনকে, দুটো হাইড্রোজেনকে উঠিয়ে দেওয়া হচ্ছে অ্যাসিডিক হাইড্রোজেন দেখো, তাহলে কি COO-, এইটাই এই জিনিসটা ঠিক করে লিখলাম দেখ, তাহলে এরাও বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু অ্যানায়নিক, মানে মেটালের অক্সিজেন নাম্বারকে স্যাটিসফাই করবে। মুছে দিলাম, এরকম ট্রাইডেন্টেড আছে, টেট্রাডেন্টেড আছে, পেন্টাডেন্টেড আছে, আছে, এগুলো দেখে নিবি, এগুলো বইতে আছে। আমি হেক্সাডেন্টেড একটা করে দিচ্ছি, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা করে দিচ্ছি, প্রত্যেকের একটা করে এক্সাম্পল জেনে রাখতে হবে এবং কোন কোন ডেন্টের সাইডে তারা মেটালের সঙ্গে অ্যাটাচ হয় সেটা জানতে হবে, ঠিক আছে। এবার হেক্সাডেন্টেড লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ডের একটা ভালো এক্সাম্পল হচ্ছে EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড EDTA। তারপর তাহলে এক্সাম্পলটা দেখি, ইথিলিন ডায়ামিনটা কী হচ্ছে, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, CH2 CH2, ডায়ামিন অ্যাসিটিক অ্যাসিড, CH2 C COO-, ও টেট্রা অ্যাসিটিক অ্যাসিড যদি বলি তাহলে COOH, CH2 COOH, CH2 COOH, এখানে CH2 গুলো লিখলাম না, খাঁজ দিয়ে দিয়েছি, দেখে বুঝে নিবি।
এটাই হচ্ছে ইথিলিন ডায়ামিন টেট্রাসিটিক অ্যাসিডের সংকেত, ইডিটিএ। এর এবার ডেন্টিসাইড কোনগুলো, যখন লিগ্যান্ড হয়ে যাচ্ছে তখন হয়ে যায় ফোর মাইনাস, যখন লিগ্যান্ড হয়ে যায় তখন হয়ে যায় ফোর মাইনাস। কেন ফোর মাইনাস হয়, এই যে এই দুটো ওইচ বেরিয়ে গেল, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই দুটো এইচ বেরিয়ে গেল, এই মাইনাস, এই মাইনাস, লিগ্যান্ড হিসাবে যখন বিহেভ করছে তখন সেটা ফোর মাইনাস। এমনি সোডিয়াম সল্ট হিসাবে একে পাওয়া যায় Na2EDTA2- এরকমভাবে পাওয়া যায়। এইচগুলো কেন বেরিয়ে যাবে? লিগ্যান্ড হিসাবে বিহেভ করবে। অ্যাকচুয়ালি অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে ইডিটিএ, এবং একে পাওয়া যায় সোডিয়াম ইডিটিএ হিসাবে, নাহলে তো এরা হেক্সাডেন্টেড হিসাবে বিহেভ করবে না। যেমন তোকে যদি বলে অক্সালেট, অক্সালিক অ্যাসিড, ওখান থেকে এইচ কেন বেরিয়ে গিয়ে ওটা অক্সালেট হিসাবে অ্যাটাচ হবে? একটু আগে কলাম না, অক্সালিক অ্যাসিডটা দুটো ওইচ এইচ বেরিয়ে গেলো, এইচ প্লাস বেরিয়ে গেলো, অ্যাসিড থেকে দুটো এইচ প্লাস তো এমনিই বেরিয়ে যেতে পারে, ওয়াটারে দিলেই তো ও ইয়ে করে যাবে, মানে এইচ প্লাস বেরিয়ে যাবে, মানে কি ওটা আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়নে ফর্ম করবে, তখন ওই অ্যানায়নটা রিঅ্যাকশন করবে, মানে এই নেগেটিভগুলো। বলছি তুই বুঝলি একটু আগে কে জিজ্ঞেস করলি? তাহলে এটা হলো টেস্টটা হচ্ছে চারটে, তাহলে চারটে ডেন্টিসাইড, একটা হচ্ছে এইটা, দুটো, তিনটে, চারটে। আর এই যে নাইট্রোজেনগুলো তার লোন পেয়ার রয়েছে একটা, দুটো, হেক্সা, দুটো নাইট্রোজেনের দুটো লোন পেয়ার, দুটো নাইট্রোজেন, এই যে দুটো ডেন্টিসাইড, ছটা ডেন্টিসাইড, ঠিক আছে। এটা হলো ইডিটিএ হেক্সাডেন্টেড লিগ্যান্ড, একটা খুব ইম্পর্টেন্স আছে এর, ওই জন্য এটাকে বেশি ইয়ে করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে মেটালের সঙ্গে মেটাল ইডিটিএ কমপ্লেক্স, মেটাল ইডিটিএ একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, তার ছটা ডেন্টিসাইড দিয়ে মেটালকে কমপ্লেক্স করেছে। এটা হচ্ছে ডাইমিথাইল গ্লাইঅক্সিম, ডিএমজি, এটা একটা কোয়ালিটেটিভ অ্যানালিসিসে নিকেলের টেস্ট করার জন্য ইউজ করা হয়। এই যে ডেন্টিসাইড হচ্ছে, অ্যাকচুয়ালি ডেন্টিসাইড হচ্ছে দুটো, চারটে আছে ইউজ করে দুটো, এই যে এটা বাইডেন্টেড লিগ্যান্ড, এরা এই দুটো ডেন্টিসাইড দিয়ে কম্পাউন্ডটা তৈরি হয় নিকেল টু প্লাস। একটা এই নিকেল, এটা হচ্ছে ডিএমজি, ডিএমজি একটা কম্পাউন্ড থাকে না, মানে একটা লিগ্যান্ড থাকে না, চারিদিকে আর একটা লিগ্যান্ডও আছে এখানে, দিয়ে নিকেল ডিএমজি কমপ্লেক্সটা তৈরি করে। এবার হচ্ছে বলছি যে ডিএমজিটা যে নিকেলের সঙ্গে কম্বাইন করলো সেখানে, তাহলে স্টেপ বাই স্টেপ এবার কেন আমি বেসিক মিডিয়াম ইউজ করছি সেগুলো বলছি। তাহলে ডিএমজির সঙ্গে নিকেলে কম্বাইন হলো, তুই ডিএমজি নিকেলের সলিউশনে ডিএমজি মেশালি, নিকেল ক্লোরাইড হোক যাই হোক নিকেল টু প্লাসের দ্রবণে আমি ডিএমজি মিশিয়ে দিলাম, ডিএমজি মেশানোর পরে কালারেশান রোজ রেড এলো কিন্তু প্রেসিপিটেট অনেক সময় এলো না, তখন কী করতে হচ্ছে, তখন কী করতে হচ্ছে ওখানে এক ডব দু ডব করে বেস অ্যাড করতে হচ্ছে, এনএওএইচ হোক যাই হোক এক ডব দু ডব করে ক্ষার অ্যাড করতে হচ্ছিলো, যোগ করতে হচ্ছিলো। তার কারণ কী? তার কারণ হচ্ছে প্রথমে আমি দেখি যে এই যে কম্পাউন্ডটা যেটা তৈরি হয়েছে যেটা দেখলাম এইটা নিকেল টু প্লাস, দেখ এই নিকেল টু প্লাসকে কি নিউট্রাল করার, টু প্লাস নিউট্রাল করার জন্য কোনো লিগ্যান্ড আছে এখানে? এখানে টু প্লাসকে নিউট্রাল করার জন্য কেউ নেই, ওভারঅল কম্পাউন্ডটা হচ্ছে টু প্লাস, যদি আমি থার্ড প্যাকেটের মধ্যে লিখতে পারতাম দেখাতাম যে ওভারঅল কম্পাউন্ডটা হচ্ছে টু প্লাস, তাহলে টু প্লাস কি কখনো অধক্ষেপ করবে আয়নিক কম্পাউন্ড হিসাবে? কখনো মানে আয়নস কখনো অধক্ষেপ পড়ে না, তাহলে একে অধক্ষেপ করতে গেলে টু প্লাসটাকে নিউট্রাল করতে হবে। টোটাল সলিউশনের যে টোটাল ইয়েটা, এই কম্পাউন্ডটা টোটাল যে চার্জ সেটাকে নিউট্রাল করতে হবে, নিউট্রাল করলে এটা অধক্ষিপ্ত হবে।
তাহলে প্রথমে দেখি, প্রথমে যেই তুই দু এক ডাব দু ডাব এনওএইচ দিয়েছি, তাহলে কী হচ্ছে, এই যে ওএইচ মাইনাস অ্যাসিডিক হাইড্রোজেন একটা, এই যে ওএইচ মাইনাস অ্যাসিডিক হাইড্রোজেন এখানে স্ট্রাকচারটা তো একটু গণ্ডগোল লিখেছি রে, তোরা দেখলি না? তাহলে দেখ ওএইচ মাইনাস যেটা, এই দুটো ওএইচ মাইনাস বা একটা থেকে একটা ওএইচ মাইনাস সরে গেল আর একটা থেকে একটা ওএইচ মাইনাস সরে গেল, এই যে দুটো মাইনাস হলো আর নিকেল টু প্লাস, তাহলে ওভারঅল চার্জ কত হচ্ছে কম্পাউন্ডে? জিরো। তখন প্রেসিপিটেট পড়ে গেল, তখন প্রেসিপিটেট পড়ছে, এর আগে পর্যন্ত প্রেসিপিটেট হয়নি। বলছি যে নিকেল যখন আমি লিগ্যান্ডটা দিয়ে শুধু দিয়েছি, বেসিক মিডিয়াম দিইনি, ক্ষারীয় মাধ্যম দিইনি, তখন কি হচ্ছে, এই ও মাইনাস, এই ওএইচ ছিল এটা, এই জায়গাতে ওএইচ ছিল, এই জায়গাতে ওএইচ ছিল, তখন কিন্তু ওভারঅল যে মলিকুলটা সেটা ছিল ওএইচ ছিল, ওএইচ ছিল, ওভারঅল মলিকুলটা টু প্লাস ছিল। দেখ কোনো চার্জ নিকেলে টু প্লাসকে চার্জ, ওটাকে স্যাটিসফাই করার জন্য কেউ নেই, আবার কোনো নেগেটিভ নেই, শুধু টু প্লাসই আছে, তাহলে ওভারঅলটা টু প্লাস ছিল। এবার যখন আমি ক্ষারীয় মাধ্যম দিচ্ছি, ক্ষারীয় মাধ্যম দিলে কী হচ্ছে, এই যে কোনো দুটো হাইড্রোজেন, অ্যাসিডিক হাইড্রোজেন ওএইচের সঙ্গে যে হাইড্রোজেনগুলো লেখা আছে সেগুলো অ্যাসিডিক হাইড্রোজেন, সেগুলো চলে গেল, সেগুলো চলে গেলে কি, এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে গেল। আর এখন নিকেল টু প্লাস কী ছিল, নিকেল টু প্লাস অবস্থায় ছিল, এই দুটো মাইনাস হয়ে গেছে, তার মানে কি এরা হচ্ছে নিউট্রাল হয়ে গেল, এখন টু প্লাস আর টু মাইনাস নিউট্রাল হয়ে গেল, নিউট্রাল হয়ে যাওয়াতে অধক্ষিপ্ত হলো, নিকেলের সঙ্গে এগুলো বন্ধন বন্ড নেই, অ্যাড করিস এর মধ্যে তাহলে কী ঘটবে, বেশি ইউনিট যদি অ্যাড করিস তাহলে কী হবে, এই যে তাহলে কমপ্লেক্সটা নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ নেগেটিভ হয়ে যাবে, এই মানে এই মাইনাসটাও ইয়ে হয়ে যাবে আর এই মাইনাসটাও, এটাও মাইনাস হয়ে যাবে, এই দুটো হাইড্রোজেন ওএইচ মাইনাস দিয়ে মানে বেস দিয়ে ক্যাপচার হয়ে যাবে, তখন কি কমপ্লেক্সটা টু মাইনাস হয়ে গেল, কমপ্লেক্সটা টু মাইনাস হয়ে গেল, আবার সলিউবল হয়ে গেল, প্রেসিপিটেট ছিল আবার সলিউবল হয়ে গেল, তুই অল্প অল্প করে এনার্জি অ্যাড করছিলি, প্রেসিপিটেট এলো, তুই আবার যে বেশি এনার্জি অ্যাড করলি আবার সলিউবল হয়ে গেল। তাহলে তুই যদি নিকেলের সল্ট নিয়ে প্রথমে এনওএইচ দিয়ে নিস, তারপরে তুই যদি ডিএমজি দিস, তাহলে সমস্যাটা এটাই দাঁড়াবে, ঠিক আছে, কখনো প্রেসিপিটেট পাবি কখনো পাবি না, সলিউশন পাবি, তখন বলবি যে স্যার টেস্ট হচ্ছে না, কিন্তু ব্যাপারটা এটা যে ওই এনওএইচ দেওয়ার উপর ডিপেন্ড করছে, কিন্তু তুই যদি আগে ডিএমজি দিয়ে নিয়ে ড্রপ ড্রপ করে এনওএইচ দিস টিল প্রেসিপিটেশন, তাহলে কিন্তু তুই এই জিনিসটা ভালো করে সব সময়তেই তুই প্রেসিপিটেটটা পাবি, বুঝতে পারলি? আর যদি ওর সলিউশনটাই তুই ডেন্টিসিটির ওপর বেস করে যে ইয়েগুলো শ্রেণীবিভাগগুলো সেগুলো হয়ে গেল, এবার আসছি কিছু অন্য জিনিস, যেমন হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি, এই ধরনের লিগ্যান্ডের ক্ষেত্রে দুটো ডেন্টিসাইড আছে, একটাই একটা লিগ্যান্ডে, বাট ওরা একটা টাইমে দুটো ডেন্টিসাইড ইউজ করে না একসঙ্গে, অ্যাট এ টাইম মানে একসঙ্গে দুটো ডেন্টিসাইড কখনোই ইউজ করে না, এটা হচ্ছে দুটো বা তার বেশি থাকতে পারে কিন্তু অ্যাট এ টাইম একটা ইউজ করে, ভালো করে শুনবি, এদের দুটো বা তার বেশি ডেন্টিসাইড আছে, এই ধরনের লিগ্যান্ডের অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড দুটো বা তার বেশি ডেন্টিসাইড আছে বাট অ্যাট এ টাইম একটা ইউজ করে, যেমন হচ্ছে এসসিএন মাইনাস থায়োসায়ানাইড, এর একটা হচ্ছে সালফার হচ্ছে একটা ডেন্টিসাইড, নাইট্রোজেন হচ্ছে একটা ডেন্টিসাইড, কখনো এরা যখন কমপ্লেক্স করে তখন এসসিএন মাইনাস হিসেবে করে, কখনো এনসিএস মাইনাস হিসেবে করে, মানে কখনো সালফার এনডিএ করে রিঅ্যাকশানটা, কখনো নাইট্রোজেন এনডিএ করে, ঠিক আছে, তাহলে এরা অ্যাম্বিডেন্টের দুটো আছে, দুটো অ্যাট এ টাইম দুটো ইউজ করছে না, একসঙ্গে দুটো সালফার বা একসঙ্গে সালফার বা নাইট্রোজেন একসঙ্গে ইউজ করছে না, আলাদা আলাদাভাবে ইউজ করছে, যেমন সিএন মাইনাস মনোডেন্টেড লিগ্যান্ড কিন্তু অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, মনোডেন্টেড কেন, একটা ডেন্টিসাইড দিয়ে ওরা কম্পাউন্ড তৈরি করে মনোডেন্টেড, তাই জন্য,
আর অ্যাম্বিডেন্টেড কেন, দুটো ডেন্টিসাইড প্রেজেন্ট আছে, একটা কার্বন এন্ড একটা, এই কার্বনটা, আর একটা নাইট্রোজেন এন্ড, মানে নাইট্রোজেন প্রান্ত, একটা কার্বন প্রান্ত একটা নাইট্রোজেন প্রান্ত, প্রান্ত দুটো প্রান্ত দিয়ে এটা ডেন মানে ইয়ে করছে, কম্পাউন্ড তৈরি করছে, করতে পারে, কিন্তু অ্যাট এ টাইম একটা ইউজ করে, কখনো সি এন মাইনাস হিসাবে ব্যবহৃত হয়, কখনো এন সি মাইনাস হিসাবে ব্যবহৃত হয়। অ্যাম্বিডেন্টের লিগ্যান কোনটা কখন করবে সেটা কম্পাউন্ড দেখে বুঝতে পারা যাবে, আর মেটালের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে। ধর মানে ধর এইটা যখন থাকে তার নাম আলাদা, মিথাইল CH3CN মিথাইল সায়ানাইড, আর CH3NC মিথাইল আইসোসায়ানাইড, কম্পাউন্ড আলাদা হয়ে গেল। এটা এটা আমি CH3তে দিলাম, যদি কোনো মেটাল দিয়ে করে যখন তখন মেটালের ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করবে, সেটা এর পরে আছে বলছি, পরপর সব আছে, শুধু এখন পরিচয় হচ্ছে লিগ্যানগুলো কী কী। মেটালের মেটালের যদি চার্জ ডেন্সিটি বেশি হয় সে তখন নাইট্রোজেন এন দিয়ে করবে, মানে করার চান্স আছে বেশি, যখন চার্জ ডেন্সিটি একটু কম কম হবে তখন সে কার্বন এন দিয়ে রিয়াকশন করার চান্স আছে, এইরকম একটু এইরকম দিয়ে কিছুটা বোঝা যায়। এটা গেল, এইবার হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড ফ্লেক্সি ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কি, এটাও মানে এদের অনেক কটা ডেন্টিসাইড প্রেজেন্ট আছে, বাট সবসময় সব কটা ইউজ করে না, অনেক কটা ডেন্টিসাইড প্রেজেন্ট আছে বাট সবসময় সব কটা ইউজ করে না। তোরা বলবি তাহলে স্যার ইয়ের সঙ্গে পার্থক্যটা কী হলো, ডিফারেন্সটা কী হলো অ্যাম্বিডেন্টের লিগ্যান্ডের সঙ্গে? অ্যাম্বিডেন্টের লিগ্যান্ডে অনেক কটা ডেন্টিসাইড আছে, দুই বা তার বেশি থাকতে পারে, কিন্তু ওরা অ্যাট এ টাইম একটা ইউজ করে, মনোডেন্টের লিগ্যান্ড হিসাবে ইউজ হয়। কিন্তু এরা কী করতে পারে, এরা হচ্ছে অনেক কটা ডেন্টিসাইড থাকলেও কী হবে, এরা সবসময়তে সব কটা ইউজ করে না। যেমন ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধর EDTA EDTA কখনো হেক্সাডেন্টেড হিসাবে ইউজ হয়, কখনো পেন্টাডেন্টেড হিসাবে ইউজ হয়, কখনো ট্রাইডেন্টেড হিসাবে টেট্রাডেন্টেড হিসাবে ইউজ হয়, এইরকম যখন যে কম্পাউন্ডে যেমন দরকার তেমন সেই কম্পাউন্ডের সঙ্গে ফ্লেক্সিবল হয়ে যায়, মানে এই ডেন্টিসাইডটা ফ্লেক্সিবল, ওই জন্য ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, মানে কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ পেন্টাডেন্টিস হিসাবে ইউজ হতে পারে, তখন ওই একটা একটা CW- ইউজ করবে না, চারটে যে CW- আছে তো, দুটো নাইট্রোজেন এন্ড আর তিনটে CW- আর একটা CW- ইউজ করবে না। কম্পাউন্ড পাওয়া গেছে, ঠিক আছে, কারণটা বলা মুশকিল, এখন কম্পাউন্ড যে কম্পাউন্ড কারণ বলা মুশকিল, মানে এটা তো মেটালের উপর ডিপেন্ড করছে, মেটালের কোয়ার্ডিনেশন নাম্বারের উপর ডিপেন্ড করছে, সেই মেটালের যদি কোয়ার্ডিনেশন নাম্বার 5 হয় তাহলে EDTA তখন 5টা ডেন্টেড হিসাবে ইউজ হবে, সেই মেটালের যদি কোয়ার্ডিনেশন নাম্বার 4 হয় তখন EDTA রিয়াকশান করবে কিন্তু টেট্রা ডেন্টেড হিসাবে ইউজ হবে। মেটালের না হতেই পারে নাইট্রোজেন এন্ড আর দুটো CW-, ওটা কম্পাউন্ড টু কম্পাউন্ড ভ্যারি করবে, না না প্রাধান্যর ব্যাপার নেই, ওখানে প্রাধান্যর ব্যাপার নেই, ওখানে দেখতে হবে মেটালের অক্সিডেশন নাম্বার, মেটালের সাইজ, মেটালের অক্সিডেশন নাম্বার, মেটালের সাইজ, এর ওপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, চিলেটিং লিগ্যান্ড। চিলেটিং লিগ্যান্ড কি, পলিডেন্টেড লিগ্যান্ডগুলোকেই চিলেটিং লিগ্যান্ড বলে, মানে অ্যাকচুয়ালি চিলেটিং লিগ্যান্ড বলে আলাদা কোনো লিগ্যান্ড নেই, পলিডেন্টেড লিগ্যান্ডটাই হচ্ছে চিলেটিং লিগ্যান্ড। তাহলে চিলেটিং লিগ্যান্ড কী জিনিস একটুখানি আমি চিলেট কম্পাউন্ড কেন স্টেবল চিলেটিং লিগ্যান্ড কী জিনিস সেটা বলছি। ধর তুই কোবাল্ট H2O6
Cl3 পলিডেন্টেট মানে সর্বোচ্চ কটা ডেন্টেট সাইট থাকতে পারে ওই তো দেখালাম ছখানা আর বেশি হবে না তার বেশি হয় না কারণ কোঅর্ডিনেশন নাম্বার 6 এর বেশি এরকম পাওয়া যায় না এবার হচ্ছে তাহলে চিলেটিং লিগ্যান্ড চিলেটিং লিগ্যান্ডের চিলেটিং লিগ্যান্ডটা বলছি চিলেট কম্পাউন্ড কি সেটা বলছি এটার সঙ্গে যদি আমি ধর ইএন ইথিলিন ডায়ামিন বিক্রিয়া করাচ্ছি তিনখানা তাহলে ধর তৈরি করলো সিও ইএন হোল থ্রি থ্রি প্লাস থ্রি থ্রি ইএন আছে তাহলে ইএন কোবাল্ট ইএন হোল থ্রি সিএল থ্রি এইটাকে বলা হচ্ছে চিলেট যৌগ কেন চিলেট যৌগ বলছে আর এই লিগ্যান্ডটাকে বলছে চিলেটিং লিগ্যান্ড ঠিক আছে তাহলে আচ্ছা তাহলে এইটা দেখ সিক্স এইচ টু বেরোলো হ্যাঁ তাহলে কোবাল্ট এইচ টু হোল সিক্স সিএল থ্রি সিক্স এইচ টুটা বেরোলো সিক্স এইচ টু এই যে ছটা এইচ টু বেরিয়ে গেলো তাহলে এইখানে এই কম্পাউন্ডগুলো বলছে খুব স্টেবল ওই জন্য চিলেটিং লিগ্যান্ড এই কম্পাউন্ড চিলেটিং কম্পাউন্ড চিলেট কম্পাউন্ড যে গঠন করছে কেন এই কম্পাউন্ডগুলো হচ্ছে খুব স্টেবল কেন স্টেবল দেখি থার্মোডিনামিক্যালি তোরা থার্মোডিনামিক্স পড়েছিস এখানে কটা কম্পাউন্ড আছে দুটো এই চারটে এই একটা যৌগ আর এই একটা যৌগ দুটো চারটে মলিকুল আছে যখন রিয়াকশান হয়ে গেল তখন কটা মলিকুল তৈরি হলো সাতটা এই ছটা ওয়াটার আর এখানে এই একটা সাতটা তাহলে সাতটা মলিকুল তৈরি হলো তাহলে সিস্টেমের র্যান্ডামনেস বাড়লো ডেলেসটা পজিটিভ ডেলেস সেই থার্মোডিনামিক্সে ডেলেস বলেছে এনট্রপি চেঞ্জ পজিটিভ কেন নাম্বার অফ মলিকুল যদি বাড়ে আফটার রিয়াকশান তাহলে কী হবে র্যান্ডামনেসটা ইনক্রিজ করবে যত মলিকুল থাকবে তত র্যান্ডামনেস বেশি হবে র্যান্ডামনেসটা ইনক্রিজ করবে ডেলেস পজিটিভ ডেলেস পজিটিভ হলে কী হবে ডেলজিটা একটা পার্টিকুলার টেম্পারেচারে ডেলজি ইকাল টু কী আছে ফর্মুলা ডেলএইচ মাইনাস টি ডেলএস তাহলে ডেলএস যদি পজিটিভ হয় একটা পার্টিকুলার টেম্পারেচারে একটা পার্টিকুলার রিয়াকশানের ক্ষেত্রে ডেলজিটা নেগেটিভ হওয়ার চান্স বেশি ডেলজিটা নেগেটিভ হবে তাহলে কী হবে রিয়াকশানটা স্বতঃস্ফূর্ত রিয়াকশান স্বতঃস্ফূর্ত হলে রিয়াকশানটা যাই যেতে চাইবে এই দিকে বেশি মানে ফরওয়ার্ড দিকে রিয়াকশানটা বেশি যেতে চাইবে ফরওয়ার্ড দিকে যেতে চাইলে এই কম্পাউন্ডটা বেশি স্টেবল হবে ব্যাকওয়ার্ডে আসতে চাইবে না এই হচ্ছে থার্মোডিনামিক্যালি মানে ফেভারেবল কন্ডিশান এটা মানে থার্মোডিনামিক্স দিয়ে স্টেবিলিটিটা এক্সপ্লেন করা গেল এইটা যেই এক্সপ্লেন করা গেল এটাই বলে দিল যে এই কারণেই ইথিলিন ডায়ামিন আমি শুধু বাইডেন্টের লিগ্যান্ডে একটা এক্সাম্পল দিচ্ছি ইথিলিন ডায়ামিন বা এই ধরনের পলিডেন্টের লিগ্যান্ডগুলো যখন কোনো কম্পাউন্ডের সঙ্গে রিয়াকশান করে তখন তারা খুব স্টেবল কম্পাউন্ড তৈরি করে এই কম্পাউন্ডগুলোকে বলা হয় চিলেটিং কম্পাউন্ড বা চিলেটিং কম্পাউন্ড আর লিগ্যান্ডগুলোকে বলা হয় চিলেটিং লিগ্যান্ড যে লিগ্যান্ডগুলো চিলেটিং লিগ্যান্ড সেই লিগ্যান্ডগুলো যেগুলো হচ্ছে পলিডেন্টের লিগ্যান্ড এরা মেটালের সঙ্গে খুব স্ট্রংভাবে বাইন্ড হয় এবং খুব স্ট্রং কমপ্লেক্স মানে স্টেবল কমপ্লেক্স তৈরি করে এরপর আরও কিছু কমপ্লেক্স আছে কম্পাউন্ড আছে সেগুলো হচ্ছে এই ধর বলছে এখানে আরও কিছু লিগ্যান্ড আছে সেগুলো ধর এরকম বলছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ডস সেগুলো কোনগুলো ক্লাসিক্যাল লিগ্যান্ড বলতে যেগুলো আমরা নর্মালি এতক্ষণ ধরে বললাম ধর সিএল মাইনাস এগুলো ক্লাসিক্যাল লিগ্যান্ডস এনও টু মাইনাস ও এইচ মাইনাস অ্যামোনিয়া ওয়াটার দিস অল আর ক্লাসিক্যাল লিগ্যান্ডস এবার নন ক্লাসিক্যাল লিগ্যান্ডস যদি আমি বলি সেগুলো নর্মাল ক্লাসিক্যাল লিগ্যান্ডসের মতো না এদের মতো না নন ক্লাসিক্যাল লিগ্যান্ডস কোনগুলো যেমন একটা এক্সাম্পল হচ্ছে যাদেরকে দেখে লিগ্যান্ড বলে মনেই হবে না তোরা দেখেই বুঝতে পারবি না এটা হচ্ছে লিগ্যান্ড হতে পারে যেমন ইথিলিন এটা যে কখনো লিগ্যান্ড হিসেবে ইউজ হয় সেটা মনে হতে পারবে হবে না যদি না জানি ইথিলিন আর হচ্ছে ফেরোসিন এই ফেরোসিন বলছি ইথিলিন পেন্টাডাইনাইল অ্যানায়ন
সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন। হ্যাঁ এইটা যেমন হচ্ছে সি ফাইভ এইচ ফাইভ মাইনাস, এখানে একটা হাইড্রোজেন আছে, দুই তিন চার পাঁচ, পাঁচটা হাইড্রোজেন আর মাইনাস সি ফাইভ এইচ ফাইভ মাইনাস। এইগুলো হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্স। নন ক্লাসিক্যাল লিগ্যান্স দিয়ে কতগুলো আমি একটা দুটো কম্পাউন্ডের নামটা বলুন। এইগুলো নন ক্লাসিক্যাল লিগ্যান্স, এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন। এই দিয়ে আমি কয়েকটা এই দুটোকে ভাগ করব করে, মানে কোনটা ক্লাসিক্যাল কোনটা নন ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল লিগ্যান্ড হচ্ছে ওদেরকে দেখে বুঝতে পারবি ওটা নর্মাল লিগ্যান্ডের মতো, নন ক্লাসিক্যাল ওদেরকে দেখেই বোঝা যাবে না লিগ্যান্ড। তাই এটা নিউট্রাল কম্পাউন্ড, ইথিলিন, এর কোনো ডেন্টের সাইড কোথায় আছে, কার্বন তো সাধারণত রিয়াকশন করে না, কোনো মাইনাস নেই, ঠিক আছে। এদেরকে এরা সাধারণত নর্মাল লিগ্যান্ডের মতো এদের বন্ডিংটা হয় না, বা এদের বন্ডিংটা যে নর্মাল লিগ্যান্ডের মতো হয় না, যে একটা এন ডিএ বন্ড করছে, এটাও একটা পার্থক্য। যেমন হচ্ছে বন্ডিংটা সিএল, যেমন ডেন্টিসিটি ওয়ান মানে ক্লোরিন দিয়ে বন্ড করছে, ওইজ নাইট্রোজেন যেমন নাইট্রোজেনের এন দিয়ে বন্ড করছে, এ ডেন্টিসিটি ওয়ান, ওইজ মাইনাস এই মাইনাস দিয়ে বন্ড করছে। কিন্তু এরা এরকম কোনো আলাদা অ্যাটম দিয়ে বন্ড করতে পারে না, করে না, সেটা কী করে করে আমি বলছি। তাহলে নর্মাল লিগ্যান্ডের মতো এরা বিহেভ করে না, ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্স। নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের কটা এক্সাম্পল, ফার্স্ট হচ্ছে ফেরোসিন, ফেরোসিন ফেরোসিন কেমন অ্যাকচুয়ালি এফি টু প্লাস ছিল, টোটালটা নিউট্রাল হয়ে গেছে, এই হচ্ছে ফেরোসিন। এটাকে স্যান্ডউইচ কম্পাউন্ড বলা হয়, স্যান্ডউইচ, স্যান্ডউইচ যেমন দেখতে অনেকটা এরকমই দেখতে, ছবিটা একটু ভাগা ভাগা করে রেখেছি। তাই আয়রনের বন্ডটা কোন কার্বনের সাথে আছে, ওইটাই তো ব্যাপার, কোনো কার্বনের সঙ্গে নেই, এটা পাই ইলেকট্রনের সঙ্গে আছে। কেন দেখব, যে আমি যেটা বললাম এই যে সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন যেটা, এর এর এই যে মাইনাস চার্জটা সেটা কোন কার্বনের সঙ্গে আছে, পুরোটাই ছড়িয়ে আছে। হ্যাঁ, মাইনাস চার্জটা তো কোনো পার্টিকুলার কার্বনে নেই, কেন রেজোন্যান্স আছে, তো রেজোন্যান্স হচ্ছে, তো এই যে রেজোন্যান্স হচ্ছে, আবার এখান থেকে এখানে পড়বে তখন রেজোন্যান্স হবে, ঠিক আছে, এরকম তো রেজোন্যান্স হয়ে যাচ্ছে প্রত্যেকটাতে, তাই জন্য আমি এটাকে তো এরকম লিখতে পারি, মাইনাস রেজোন্যান্স এইটা দিয়েই হচ্ছে। ঠিক আছে, ওই জন্য পাই ইলেকট্রন দিয়ে বন্ড আছে, কোনো কার্বন দিয়ে নেই, কিন্তু ভালো করে লক্ষ্য রাখবি। আর দুটো এই একটা মাইনাস ফেরোসিনের দুটো দুটো সাইক্লোপেন্টাডাইনাইল কম্পাউন্ড আছে, লিগ্যান্ড আছে, তার জন্য টু মাইনাস, আর আয়রনের ছিল টু প্লাস, তাহলে নিউট্রাল হয়ে গেছে, ওই জন্য ওভারঅল কোনো চার্জ হয়নি। আয়রন সাইক্লোপেন্টাডাইনাইলে আয়রন হচ্ছে প্লাস টু, এই কম্পাউন্ডে আয়রন প্লাস টু অক্সিজেন স্টেট রয়েছে, এইখানে প্লাস টু আয়রন, কিন্তু ওভারঅল মলিকুল জিরো, কেন এটা মাইনাস ওয়ান করে, তুই খুব বেশি হলে এখানে প্লাস টু দেখাতে পারিস, এরকম রোমানে টু দিয়ে দিতে পারিস। আচ্ছা, এখানে টু প্লাস এরকম না দেখিয়ে রোমান টু দিয়ে দেওয়াই ভালো, নাহলে অনেক জায়গাতে মনে হবে যে এটা চার্জ রয়েছে, কম্পাউন্ডটা চার্জড কম্পাউন্ড। আচ্ছা যাই হোক, হলো এটা হচ্ছে ফেরোসিন, এর অনেক মানে ইয়ে আছে, এটা নিয়ে অনেক বন্ডিং টন্ডিংয়ের ব্যাপার আছে, কিন্তু তোদের এখন নেই এটা,
ফেরোসিন হচ্ছে স্যান্ডউইচ কম্পাউন্ড বলা হয়, স্যান্ডউইচ কেন ওপরে দেখছি স্যান্ডউইচের মতো দেখতে অনেকটা, মাঝখানে আয়রন টু প্লাস আছে হয়েছে। তাহলে এই হচ্ছে নন ক্লাসিক্যালের একটা এক্সাম্পল। এবং নন ক্লাসিক্যালের আর একটা এক্সাম্পল ইথিলিন দিয়ে দেখবো, মুছলাম। আচ্ছা নন ক্লাসিক্যালের এক্সাম্পলটা দেখার আগে আমাকে একটা জিনিস বলতে হবে, সেইটা হচ্ছে হেপটিসিটি। বইতে নেই হয়তো, হেপটিসিটি বলে দিচ্ছি, তোদের যে পাঠ্য বই সেখানে হয়তো নেই। হেপটিসিটি কী? হেপটিসিটি বলতে বোঝায় যে এই যে নন ক্লাসিক্যাল লিগ্যান্ডগুলো সেগুলো কটা সেন্টার দিয়ে বন্ড করছে। মানে আমি যেমন সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন ভাবলাম, এই যে মাইনাসটা আছে এরা এরকম ঘুরছে, তাহলে আমি ভাবছি যে এইরকম দিয়ে বন্ড করছে, তাই তো? আয়রনের সঙ্গে এরকম দিয়ে বন্ড করছে, বেঁকিয়ে লিখলাম বোঝানোর জন্য, এরকম দিয়ে বন্ড করছে। তাহলে আমি ভাবছি যে এরা পাঁচটা কার্বনেই মাইনাস আছে, পাই ওয়ান পাই ইলেকট্রনটা ঘুরছে, এই মাঝখান দিয়ে দেখাচ্ছি যে কোন কার্বন দিয়ে পার্টিকুলার আমি বোঝাতে পারবো না, ওই জন্য মাঝখান দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এদের যেমন এদেরকে বলা হবে হেপটিসিটি পাঁচ, এদের হেপটিসিটি হচ্ছে পাঁচ, কেন পাঁচটা সেন্টার আছে বন্ডিং করার মতো, ঠিক আছে? হেপটিসিটিকে ইটা দিয়ে ডিনোট করা হয়, ইটা। তাহলে এই কমপ্লেক্সগুলো হচ্ছে ইটা ফাইভ কমপ্লেক্স, ইটা ফাইভ কমপ্লেক্স। কেন ইটা ফাইভ? কেন হেপটিসিটি পাঁচ তাই ইটা ফাইভ কমপ্লেক্স। নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা হেপটিসিটিটা দেখবো সাধারণত, যাদের ক্ষেত্রে পার্টিকুলার কোনো কার্বন, কোনো অ্যাটম কার্বন অথবা কোনো পার্টিকুলার অ্যাটম দিয়ে বন্ডিং হচ্ছে না, শুধুমাত্র পাই ইলেকট্রন দিয়ে বন্ড হচ্ছে, এবং পাই ইলেকট্রনস আর ডিলোকালাইজড, পাই ইলেকট্রন ইজ ডিলোকালাইজড অ্যারাউন্ড ওয়ান আর মোর, টু আর মোর অ্যাটম, দুটো বা চার তার বেশি অ্যাটমের ওপরে পাই ইলেকট্রনটা ডিলোকালাইজ আছে। তখন আমরা যখন আমরা বলতে পারছি না যে কোন অ্যাটম থেকে বন্ডটা হচ্ছে মেটালের সঙ্গে, তখন আমরা এই হেপটিসিটি কথাটা বলব। যতগুলো অ্যাটমের সঙ্গে যতগুলো অ্যাটমের সঙ্গে বন্ডটা হচ্ছে সেটা তার হেপটিসিটি। ইথিলিন দিয়ে বলছি, যে কম্পাউন্ডটা লিখবো সেটার নাম জাইসেস সল্ট। জাইসেস সল্ট জাইসেস সল্ট হ্যাঁ, কীরকম কম্পাউন্ড হচ্ছে প্লাটিনাম, আচ্ছা প্লাটিনাম Cl3 PT Cl3 C2H4 PT 4 প্লাস, তাহলে কে PT হচ্ছে 2 প্লাস, প্লাটিনাম এটা, হ্যাঁ প্লাটিনাম Cl3 C2H4 আগে কে PT Cl3 C2H4, এটা হচ্ছে জাইসেস সল্ট। এইখানে দেখি কি আছে কম্পাউন্ডের স্ট্রাকচারটা কীরকম হতে পারে। প্লাটিনাম মাঝখানে চার, এই কর্নার সিএল, এই যে C2H4, তাহলে এখানে বোঝা যাচ্ছে তো যে C2H4-এ কোনো পার্টিকুলার কার্বনের সঙ্গে নেই, বন্ড হচ্ছে মাঝখানে ডাবল বন্ড দিয়ে, মানে পাই ইলেকট্রন দিয়ে। তাহলে হেপটিসিটি কত? এটা টু, কেন দুটো কার্বন আছে। আচ্ছা এইবার এটা হচ্ছে ইটা টু কমপ্লেক্স, এটা হচ্ছে জাইসেস সল্ট, নন ক্লাসিক্যাল লিগ্যান্ড দিয়ে একটা কমপ্লেক্স। এবার আমি ইটা টু যেমন বললাম তেমনি ইটা থ্রি একটা এক্সাম্পল দিয়ে আমি অন্যটাতে যাব। কোনো কম্পাউন্ডের সঙ্গে যদি এইটা বন্ড করে, এটা একটা লিগ্যান্ড যদি হয়, তাহলে কোনো কম্পাউন্ডের সঙ্গে বন্ড করবে, এই যে দেখতে কেমন এরকম, এই মাইনাস এইটা মাইনাস, হ্যাঁ যদি বন্ড করে মাইনাসটা আসছে, তার মানে তিনটে সেন্টারে ঘুরছে, তার মানে এটাকে আমি কী বলতে পারবো, এই মাইনাস এই যে মেটালের সঙ্গে বন্ড করছে,
তাহলে এইটা হচ্ছে এর হেপটিসিটি কত, থ্রি, এটা থ্রি কমপ্লেক্স, হেপটিসিটি হচ্ছে তিন, তাহলে তিনটে সেন্টার দেখাচ্ছে। এবার এসছি লিগ্যান্ডের আর শ্রেণীবিভাগের মধ্যে, ধর রয়েছে অনেক শ্রেণীবিভাগ আছে, সিগমা ডোনার লিগ্যান্ড, সিগমা ডোনার, সিগমা ডোনার, শুধু সিগমা ডোনার লিগ্যান্ড। সিগমা ডোনার মানে কি, যারা কেবলমাত্র সিগমা বন্ড তৈরি করে, কোনো পাই ডোনেট করে না, সিগমা ডোনার লিগ্যান্ড, যেমন হচ্ছে অ্যামোনিয়া, আচ্ছা অ্যামোনিয়া বাদ দিলাম আমি, সিগমা ডোনার লিগ্যান্ডের এক্সাম্পল দিলাম সিএল মাইনাস, বিআর মাইনাস, সিগমা ডোনার লিগ্যান্ড, এরকম একটা শুধু সিগমা বন তৈরি করে মেটালের সঙ্গে। আর কি এরকম আরও লিগ্যান্ড আছে, তার মধ্যে আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, যাদেরকে আমরা বলবো পাই অ্যাসিড লিগ্যান্ড, সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর বা পাই অ্যাসিড। অ্যাসিড কথার অর্থ হচ্ছে জানিস অ্যাসিড মানে কি, কিন্তু এই সেন্সে অ্যাসিড হচ্ছে অ্যাকসেপ্টর বোঝাবে। কেন, তোর ধর তোরা এইটা জানিস তো লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড মানে কি, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সেই সেই সেন্সে এখানে অ্যাসিডটা ইউজ করা হয়েছে। তাহলে সিগমা ডোনার পাই অ্যাকসেপ্টর লিগ্যান্ড, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লিগ্যান্ড, সেটা হচ্ছে তাকে আমরা পাই অ্যাসিড লিগ্যান্ড বলি। এই লিগ্যান্ডগুলো কী করে, মেটালকে সিগমা ডোনেট করে, মেটাল রয়েছে, এই লিগ্যান্ডের একটা এক্সাম্পল ধর সিএন মাইনাস, সিএন মাইনাস কী করলো, মেটালের সঙ্গে মেটালকে সিগমা ডোনেট করলো, ডোনেট করার পর কী করছে, ওরা মেটাল থেকে পাই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, এর ফলে কী হয়, মেটাল আর এদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং হয়। তাই এই লিগ্যান্ডগুলো মেটালের সঙ্গে খুব স্ট্রং বন্ড করে। যে কোনো মেটাল দিয়ে, যে কোনো মেটালের সঙ্গে সিএন, কার্বন মনোক্সাইড ও পাই অ্যাসিড লিগ্যান্ড, তারা বন্ড করলেই একটা মেটাল কমপ্লেক্স হবে। আমি লিগ্যান্ডের এক্সাম্পল দিচ্ছি কার্বন মনোক্সাইড মানে সিও আর সিএন, এনওটাও আছে, সিও সিএন এনও, এরা হচ্ছে সব পাই অ্যাসিড লিগ্যান্ড। তাহলে এই যে সিও সিএন এরা পাই অ্যাসিড লিগ্যান্ড মানে কি, মেটালের সঙ্গে খুব স্ট্রং বন্ড করে, এই জন্যই হচ্ছে কার্বন মনোক্সাইড হচ্ছে খুব ক্ষতিকর, বা সিএন সায়ানাইড হচ্ছে খুব ক্ষতিকর, মানে মেরে ফেলে, মানে মারা যায়, যদি কার্বন মনোক্সাইড যদি একটুখানি বেশি ইনহেল হয়ে যায়, ভিতরে চলে যায়, তাহলে মারা যাবে, এটা জানিস তো, কার্বন মনোক্সাইড আর সিএন সায়ানাইড পলিউশন, পটাশিয়াম সায়ানাইড খেলে মারা যায়, এটা জানিস তোরা, তার কারণ হচ্ছে এই এরা মেটালের সঙ্গে খুব স্ট্রং বন্ড করে, এবং পটাশিয়াম সায়ানাইড বা কার্বন মনোক্সাইড যখন আমাদের শরীরে ঢোকে, তখন আমাদের যে রেসপিরেটরি চেইন আছে, মানে শ্বসন শৃঙ্খল, নাম শুনেছিস বোধহয়, সেখানে একটা কম্পাউন্ড তৈরি হয় সাইটোক্রোম বি, সাইটোক্রোম বি, ওই কম্পাউন্ডে, কম্পাউন্ডটা হচ্ছে আয়রনের একটা কমপ্লেক্স, ওই আয়রনের কমপ্লেক্সের সঙ্গে সাইটোক্রোম বি, সিওয়াইটি বলা হয়, সিওয়াইটি বি বলে লেখা হয়, সাইটোক্রোম বি কমপ্লেক্স, সেটা হচ্ছে আয়রনের একটা কমপ্লেক্স, ওই আয়রনের কমপ্লেক্সের আমাদের যে ও অক্সিজেনকে ক্যারি করবে, বা ইয়েকে অক্সিজেনকে ক্যারি করার জায়গায় সায়ানাইড বা কার্বন মনোক্সাইডকে ক্যারি করবে, তার ফলে কি আমাদের যে বডির বিভিন্ন পার্টসগুলোতে, বিভিন্ন কোষগুলোতে অক্সিজেনের, অক্সিজেনটা পৌঁছাবে না, অক্সিজেন না পৌঁছানোর জন্য আমাদের যা সমস্যা দেখা যাবে। ইএএন ক্যালকুলেশন, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা কি, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এটা ক্যালকুলেট করতে হবে প্রত্যেক মেটাল কমপ্লেক্সের জন্য, ঠিক আছে, এটা ক্যালকুলেট করার জন্য কী করব, প্রথমে ধর আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি,
আচ্ছা, প্রত্যেক লিগ্যান্ড দুটো করে ইলেকট্রন কন্ট্রিবিউট করে, প্রত্যেক লিগ্যান্ড মেটালকে দেয় কটা করে ইলেকট্রন? দুটো করে ইলেকট্রন। বা ফর্মুলাটা আমি তোকে লিখে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে ইএএন ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার অফ মেটাল, মেটালের পারমাণবিক ক্রমাঙ্ক, মাইনাস হচ্ছে কি অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা অফ মেটাল, মেটালের জারণ সংখ্যা হচ্ছে, প্লাস হচ্ছে টু ইনটু নাম্বার অফ লিগ্যান্ড, যতগুলো লিগ্যান্ড আছে দুই করে। এই হচ্ছে ফর্মুলা অ্যাটমিক এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বের করার। এই ফর্মুলা ফেলে এবার করতে পারবি। তাহলে প্রথমে একটা কমপ্লেক্স নিই, ধর কোবাল্ট H2O হোল সিক্স থ্রি প্লাস Cl3 লিখলাম, আমি শিখিয়েছি আগের দিনকে, জারণ সংখ্যা হবে প্লাস থ্রি প্লাস টু ইন্টু লিগ্যান্ড, লিগ্যান্ড কত, কটা লিগ্যান্ড আছে, ছটা, ছয় গুণ দুই বারো, বারো হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, নয়, চার নয় ৩৬। K4 Fe-CN6 এর এবার অ্যাটমিক এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা বের করতে হবে। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার অফ K4 Fe-CN6 Fe তো স্যার 26। হ্যাঁ, তাহলে একবার দেখে নিই। Fe প্রথমে জানতে হবে আমার অক্সিজেন নাম্বার অফ Fe, এটা কত, এটা হচ্ছে, তা এটা হচ্ছে কত, +2। বের করলেই বোঝা যাবে যে ফর্মুলা আছে। এবার আয়রনের হচ্ছে +2, আয়রনের কত আছে এখানে 26 -2, আর এখানে ছয় দুগুণে বারো, তাহলে কত হচ্ছে 36। এই ফোরটা কিন্তু হবে না, ফোরটা কিন্তু কিছু নিতে হবে না, এই যে কাউন্টার আয়ন এইগুলো কিন্তু এর মধ্যে পড়বে না, ওটা যে জারণ সংখ্যা বের করার জন্য। এইবার আমি কি বলছি যে এইগুলো হচ্ছে, এই যে কমপ্লেক্সগুলো কে তৈরি করে, ম্যাক্সিমাম তৈরি করে কিন্তু ডি ব্লকে লিভেন। দেখ এতক্ষণ ধরে যা যা কমপ্লেক্সের, অনেক কটা কমপ্লেক্সের এক্সাম্পল দিয়েছি, সবই কিন্তু ডি ব্লক এলিমেন্ট দিয়ে ম্যাক্সিমাম, দু একটা আদার্স করে কিন্তু ডি ব্লক এলিমেন্টগুলো ম্যাক্সিমাম করে, সেগুলো হচ্ছে তোর যে ট্রানজিশন মেটাল এলিমেন্টগুলো হয়। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে ডি ব্লক এলিমেন্টের প্রথম সারিটা যেটা আছে তাদের ক্ষেত্রে যতগুলো কমপ্লেক্স তৈরি হবে ম্যাক্সিমাম 36 এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বেরোবে ম্যাক্সিমাম। কিছু কিছু ক্ষেত্রে পাল্টাবে কিন্তু কমন যেটা বেরোনোর কথা সেটা হচ্ছে 36 স্টেবল কম্পাউন্ড, কমন যে অক্সিজেন নাম্বার বেরোনোর কথা সেটা হচ্ছে 36। হ্যাঁ, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এটা অ্যাকচুয়ালি কীভাবে দেখতে হয়, দেখে যে এই যে যে মেটালটা দিয়েছে তার পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটা আছে, তার অ্যাটমিক নাম্বার যেটা, সেই অনুযায়ী এদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার হয়, মানে নর্মালি হয়, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হয়। ম্যাক্সিমাম কম্পাউন্ডের ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার যে মেটাল আমরা ইউজ করছি তা সেই মেটালের পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের অ্যাটমিক নাম্বার অনুযায়ী হয়। তোকে এবার আমি একটা কোশ্চেন করছি, ধর তুই, আমি K3 লিখলাম, Fe লিখলাম, Fe CN কলেজ, এই হচ্ছে এটা। এবার তোকে বলা হলো সিএন কতগুলো আছে,
তো এমনি না আয়রন অক্সিজেন নাম্বার জানি না। ঠিক, সিএন কতগুলো আছে কী করে বের করবো? এবার এক্সাম্পল আছে মেট আয়রন কার্বনিল, আয়রন কার্বনিল, আয়রন কার্বনিলে কতগুলো সিও আছে সেই এক্সাম্পলটা দেয়। আয়রন কার্বনিলে কতগুলো সিও আছে তোকে জারণ সংখ্যাটা বলে দেবে। যেমন আয়রন কার্বনিলে জারণ সংখ্যাটা হচ্ছে জিরো, মেটাল কার্বনিল মানে এফই সিও হোল ফাইভ, এখানে সিও এক্স, এখানে জারণ সংখ্যাটা হচ্ছে, আয়রনের জারণ সংখ্যা হচ্ছে জিরো, এটা বলে দেবে। এটা বলে দিলে তুই ক্যালকুলেশন করতে পারবি যে কতগুলো সিও আছে। এই কম্পাউন্ডে মেটাল মেটাল মানে MnMn বন্ড কতগুলো আছে? MnMn বন্ড, বন্ড অর্ডার কত বা কতগুলো বন্ড আছে MnMn বন্ড সেটা জানতে চাইছি। ঠিক আছে, এই কম্পাউন্ডে MnMn বন্ড কতগুলো আছে? তাহলে কী করে বার করবো? ম্যাঙ্গানিজ হবে নাকি? হ্যাঁ কত হবে একটা? হ্যাঁ দেখছি কী করে ক্যালকুলেশন করছি সেটা দেখি, ক্যালকুলেশন করে দেখি। তাহলে MnA কটা আছে? MN দুটো আছে, তাই তো? তাহলে দুটো MN এর জন্য কত হবে ওদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার পার MN? আমি দুটো MN এর জন্য কত হচ্ছে এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা ক্যালকুলেশন করি। MnA 25, তাহলে 50 হয়ে যাবে, 50। আর এর অক্সিজেন নাম্বার জিরো, জিরো অক্সিজেন নাম্বার জিরো লিখছি না, এটা হচ্ছে 20, 70। তাহলে কত হচ্ছে 70? এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের যে জায়গাটা আসছে সেটা হচ্ছে 70। এবার আমার কত হওয়া উচিত ছিল? উচিত ছিল হচ্ছে 36 × 2, দুটো মেটাল আছে, তাহলে 72 হওয়ার কথা ছিল, হচ্ছে 70। তাহলে কত ডেফিসিয়েট? 72 − 70 তাহলে 2। তার মানে দুটো ডেফিসিয়েট মানে কি প্রত্যেক MnA এই আমি যদি করি 2 3 4 5, 1 2 3 4 5, মানে প্রত্যেক MnA কি হচ্ছে একটা করে ইলেকট্রন পড়ে আছে। এইগুলো হচ্ছে সিও 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 সিও, প্রত্যেক MnA একটা করে ইলেকট্রন এক্সট্রা আছে, বুঝতে পারলি তো? দুটো পড়ছে মানে একটা করে প্রত্যেক MnA এক্সট্রা আছে, মানে একটা বন্ড তৈরি হবে, দুটো ইলেকট্রন একটা বন্ড হয়ে যাবে, একটা বন্ড হয়ে যাবে, ওই জন্য MnMn একটা বন্ড হচ্ছে। এরকম যদি কোনো জায়গায় 4টে ইলেকট্রন পড়ে থাকে তাহলে ডাবল বন্ড হবে। ঠিক আছে, এইটা হচ্ছে নাম্বার অফ মেটাল মেটাল বন্ড, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন 36 ধরেই করতে হবে। হ্যাঁ 36 ধরেই করতে হবে। কাদের জন্য 36 ধরে করবো? 36 ধরে করবো সাধারণত ওই প্রথমটার জন্য, মানে নিয়ারেস্ট 36 ধরে করবো মানে কি নিয়ারেস্ট ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের জন্য, ইনার্ট গ্যাসের যে অ্যাটমিক নাম্বারটা সেটা ধরে করবো। যেমন প্রথম থ্রি ডি সিরিজ যেটা, থ্রি ডি ট্রানজিশন মেটাল সিরিজ যেটা, তাদের ক্ষেত্রে 36 হবে। যদি আমি তারপরেরগুলো যাই, তারপরে যেমন 4D সিরিজ মানে তার নিচেরগুলো যাই, প্রথমে হচ্ছে 3D সিরিজ মানে হচ্ছে ধর ওই যেটা প্রথমটা স্ক্যান্ডেনিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম এদের যদি ক্ষেত্রে হয় তাহলে 36, আর যদি আমি তারপরেগুলো নিই তাহলে 54, তার নিচেরগুলো নিলে 54, তার নিচেরগুলো নিচের কম্পাউন্ড নিচের ইয়েগুলো নিলে, পিরিয়ডিক টেবিলে দেখতে পাচ্ছিস হয়তো। বলছি যে প্রথমে আমি যদি 36 কাদের জন্য নেব পিরিয়ডিক টেবিলে, যাদের 3D ট্রানজিশন মেটাল, 3D সিরিজ, 3D সিরিজ বলতে স্ক্যান্ডেনিয়াম টাইটেনিয়াম ভ্যানাডিয়াম
এদের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে এদের ক্ষেত্রে আমরা আমি 36 নেব, ঠিক আছে? মানে যখন আমি করব এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেশন করব, স্ট্যান্ডার্ড ভ্যালু 36 আসার কথা। কিন্তু যদি আমি তারপরের সিরিজগুলো নিই, তার নিচেরগুলো যেমন ইট্রিয়াম, ওয়াই, পিওরিক টেবিলে দেখলে বুঝতে পারি, ওয়াই জিরকোনিয়াম, নাবিবিয়াম, মলিবডেনাম, টেকনিশিয়াম, রুথেনিয়াম, আরএইচ, প্যালাডিয়াম, এদের যদি নিই তাহলে তার জন্য আমি তার নিয়ারেস্ট অ্যাটমিক নাম্বার, ইনার্ট গ্যাস অ্যাটমিক নাম্বার কি 54, তাহলে তাদের জন্য 54 নেব। আর যদি তাদের নিচেরটা নিই, ল্যান্থানাম, হাফনিয়াম, টান্টালাম, টাংস্টেন, অসমিয়াম, এইসব যেগুলো আছে তাদের জন্য যদি নিই, তাদের জন্য আমি নিতে হবে 86। তাহলে 3D সিরিজ, 4D সিরিজ, 5D সিরিজ, বুঝতে পারা গেল? 3D সিরিজ যদি নিই, 3D সিরিজ মানে হচ্ছে টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়াম, স্ক্যান্ডেনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এদের জন্য যে রয়েছে ক্রোমিয়াম, এদের জন্য হচ্ছে 3D সিরিজ, এদের জন্য আমার 36 নিয়ারেস্ট ইয়েটা। তারপরেরটা ইট্রিয়াম, এই যেগুলো আছে পরপরগুলো, হ্যাঁ, এদের জন্য আমি যদি নিই, যেমন হচ্ছে শেষে আছে সিলভার, এগুলো আছে, এইগুলো যদি এদের জন্য যদি নিই 4D সিরিজ, তাদের জন্য হবে, তার জন্য হবে 54। আর তারপর যদি ল্যান্থানাম, হাফনিয়াম, জিরকোনিয়াম এদের জন্য যদি নিই, তাদের জন্য সেটা হচ্ছে 5D সিরিজ, সেটা হচ্ছে 86 এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বেরোনোর কথা, কেন বলা যাচ্ছে নিয়ারেস্ট ইনার্ট গ্যাস অ্যাটমিক নাম্বার। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকবে, হ্যাঁ, পরের দিনকে আমি করাবো আইপিএক নোমেনক্লেচার, আইইউপিএসসি নোমেনক্লেচার করাবো পরের দিন। আচ্ছা, আমি এই ভিডিওটা তো দেবোই, ইউটিউবে যখন ভিডিওটা থাকবে তার নিচে দেখবে একটা কিছু লিঙ্ক থাকবে, লিঙ্কে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করে রাখতে হবে। সবাই শুনতে পেরেছিস? সঙ্গে লাগে মনে হয়, হ্যাঁ, ওই ওই কমপ্লেক্স আয়রনের কমপ্লেক্সের সঙ্গে মেটাল সায়ানাইড গিয়ে অন্য কাউকে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে নিজে ঢুকে পড়ে, অন্য কাউকে রিপ্লেস করে নিজের সায়ানাইড ঢুকে পড়ে, ফলে কি হয়, ওই চেনটা, রেসপিরেটরি চেনটা নষ্ট হয়ে যায়, ফলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাসের অভাবে মারা যায়। এইটা যেমন একটা গেল, আরটা কি, আমাদের ব্লাডে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন হচ্ছে আয়রনের কমপ্লেক্স, ওই আয়রনের কমপ্লেক্সে হিমোগ্লোবিন কী করে, অক্সিজেনকে ক্যারি করে, যখন সায়ানাইড আসবে তখন ও অক্সিজেনকে ক্যারি না করে সায়ানাইডকে ক্যারি করবে বা কার্বন মনোক্সাইডকে ক্যারি করবে।